हेलो स्टूडेंट हम तापस सर आज के ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অর্থাৎ তোমাদের আজকে যে পরীক্ষাটা হলো সিসি 14 তো সেই সিসি 14 এর তোমাদের যে ছোট প্রশ্ন সেই ছোট প্রশ্নের সমস্ত উত্তর নিয়ে আলোচনা করব তাকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো পারলে কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো আর আমার সাজেশন এলো কি এলো না বা কেমন যারা সাজেশন ফলো করেছো কেমন एग्जाम হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক কিন্তু অবশ্যই একটা করো তোমাদের কমেন্ট এবং লাইকের উপর ডিপেন্ড করে কিন্তু আমি পরের ভিডিওগুলো কিন্তু আমি আবার নিয়ে আসার চেষ্টা করব তো কেমন एग्जाम হলো কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো তোমাদের যে প্রশ্নগুলো আছে ছোট প্রশ্ন সেই ছোট প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করব এবং আমার সাজেশন যে 100% কমন আসছে তার প্রুফ কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব যে কত প্রশ্ন এলো আর কটা প্রশ্ন এলো না ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক যে তোমাদের কোন প্রশ্নগুলো এসেছে সিসি 14 এর 10 মার্কস আর 5 মার্কস এর এবং শর্ট কোশ্চেন ঠিক আছে তো দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন আজ দেখো 2023 এর সিসি 14 এর কি প্রশ্ন না কবে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় তো অ্যানসার হচ্ছে 1945 সালে ঠিক আছে নেক্সট ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন উইনস্টন চার্চিল নেক্সট সিয়াটো কবে গঠিত হয় 1954 খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয় 1955 সালে নেক্সট ইউরোপের কোন দেশ মলোটভ পরিকল্পনা গ্রহণ করেছিল সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে নেক্সট হচ্ছে ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয় 1948 সালে ঠিক আছে এটা সোভিয়েত আগের প্রশ্ন তোমরা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া লিখলেও হবে ঠিক আছে নেক্সট হোচিমিন কে ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লব নেতা অথবা লিখতে পারো ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী অথবা ভিয়েতনামের যে মুক্তিযুদ্ধ এরও কিন্তু নেতা ছিলেন ঠিক আছে তোমরা কিন্তু লিখতে পারো নেক্সট কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন জর্জ কেনেডি নেক্সট কোন দেশের বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম সংগঠিত হয়েছিল ফ্রান্স তারপর কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্ককে 1970 দশকে পিং পং কূটনীতি বলা হয়েছিল চীন ও আমেরিকা নেক্সট ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয় 1978 সালে তারপর মিখাইল গর্বাচেভ কে ছিলেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন এই মিখাইল গর্বাচেভ নেক্সট নেলসন ম্যান্ডেলা কে ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন এই নেলসন ম্যান্ডেলা কেমন পরের প্রশ্ন নারীবাদী লেখিকা বেটি ফ্রিডেন রচিত একটি গ্রন্থের নাম লেখো দ্য ফেমিনিন মিস্টিক লাস্ট প্রশ্ন দ্য এজ অফ এক্সট্রিমস দ্য শর্ট 20th century 1940-1991 গ্রন্থের রচয়িতা কি এরিক হপসন তো তোমরা কটা ঠিক করলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের শর্ট প্রশ্ন কটা ঠিক হলো এবং তোমরা বড় প্রশ্ন কেমন কী লিখলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার দেখো তোমাদের যে 5 মার্কসের তোমাদের যে প্রশ্ন এসছে তো সেগুলো নিয়ে আলোচনা করবে এবং আমি আমার সাজেশন তোমাদের দিয়েছিলাম কি না তো সেটা আমিও তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো এমনকি বিশ্বাস না হলে আমি যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিতে পারো তো চলো তোমাদের যে প্রশ্নগুলো আছে 5 মার্কসের সেগুলো দেখে নেওয়া যাক দেখো ন্যাটো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এই যে ন্যাটো যে প্রশ্নটা আছে তোমাদের কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম এবং ন্যাটো তোমাদের পরীক্ষায় এসছে ট্রুম্যান নীতি কাকে বলে এটাও তোমাদের কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম এবং এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে আমি তোমাদের লাস্ট টাইম দেখাচ্ছি তোমাদেরকে যে এসেছে কি আসেনি তারপর দেখো বিশ্ব রাজনীতিতে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কীভাবে উত্তেজনার সৃষ্টি করেছিল এটাও কিন্তু আমি আমার সাজেশনে দিয়েছিলাম আর এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে নেক্সট বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এটাও তোমাদের দিয়েছিলাম সাজেশনে এবং এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু
এসছে, ঠিক আছে? নেক্সট দেখো, সুয়েজ সংকট বলতে কী বোঝো, এটাও কিন্তু আমার স্যারের সামনে দিয়েছিলাম এবং এটাও তোমার কিন্তু পরীক্ষায় এসেছে। নেক্সট দেখো, বিংশ শতকে আফ্রিকার অব উপনিবেশীকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এটা আমি তোমাদের দিইনি। নেক্সট, সোভিয়েত রাশিয়ার ইতিহাসে পেরেস্তৈকার তাৎপর্য লেখো। তো আমি তোমাদের কিন্তু পেরেস্তৈকা দিয়েছিলাম, তো এটাও তোমাদের পরীক্ষায় এসেছে। নেক্সট দেখো, তোমাদের 1990 পরবর্তী অর্থাৎ এক মেরু বিশ্বের ব্যবস্থা আবির্ভাব করো, এক মেরুকরণ, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের পরীক্ষার নোটে এসছে, আমি আমার সাহস তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে? তো 8টার মধ্যে তোমাদের কিন্তু 7টা দিয়েছিলাম। একটু কেন তোমাদের বেশি দিই, তার কারণ হচ্ছে এটাই, যাতে তোমরা চুজ করে তোমাদের মতো ইচ্ছা মতো তোমরা সবাই ভালো করে লিখতে পারো। অর্থাৎ তোমাদের 5 মার্ক্স আশা করি তোমাদের কিন্তু সবারই খুবই ভালো হয়েছে যারা আমার সাজেশন ফলো করেছো, কারণ তোমরা 5 মার্ক্সে 100% কমন পেয়েছো। তার সঙ্গে তোমরা কিন্তু অর্থাৎ 4টের যে বেশি অর্থাৎ তোমরা কিন্তু অর শুধু তোমরা কিন্তু কমন পেয়েছো। এবার তো আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের প্রুফগুলো। তোমাদের এই দেখো, ট্রুম্যান নীতি তোমাদের কিন্তু পরীক্ষা দিয়েছে, তোমাদেরকে ট্রুম্যান নীতি তোমাদের এসেছে, ফার্স্ট চয়েস ছিল তোমার। দেখো, ন্যাটো এক মেরুকরণ দুটোই কিন্তু এসেছে। দেখো, সুয়েজ সংকট এটাও তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু এসেছে, সুয়েজ সংকট তোমাদের পরীক্ষা তোমাদের কিন্তু এসেছে, ঠিক আছে? তারপর দেখো, তোমাদের যেটা তোমাদের দেখো, তোমাদের গ্লাসনস্ট অবলিক তোমাকে বুঝলাম পেরেস্তৈকা, তোমাদের কিন্তু পেরেস্তৈকা তোমার পরীক্ষা এসেছে। তারপর দেখো, তোমাদের কিউবা আর বলেছিলাম বার্লিন অবরোধ দুটো অবশ্যই দিয়েছিলাম, তো কিউবা বার্লিন অবরোধ তোমাদের কিন্তু দুটোই তোমার পরীক্ষা এসেছে। অর্থাৎ তোমাদের বলেছিলাম কিন্তু তোমাকে আমি যে 1 থেকে তোমরা কিন্তু 5 ভালো করে পড়বে ওর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের লাস্ট মিনিট যে সাজেশান ছিল, তো সেই লাস্ট মিনিট সাজেশান সেটা কিন্তু সবই 5 মার্কস তোমাদের কিন্তু এসছে। তো আমরা এবার দেখবো যে 10 মার্কস তোমাদের কিন্তু এলো কি এলো না, সেটা আমরা এবার দেখে নেবো, ঠিক আছে? তো তোমাদের বলছি, যারা দেখছো তোমরা কিন্তু অবশ্যই ডিএসসি A3 যেগুলো তোমাদের যে সাজেশান আমরা দিয়েছি, আমি লাস্ট মিনিট সাজেশান অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টে 2021 তোমরা কিন্তু করে যাবে, ঠিক আছে? দেখো, ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটি ভাবাদর্শ সংঘাত ছিল? এটাই কিন্তু প্রকৃতির মধ্যে পড়ছে, এটাই কিন্তু আদর্শগত সংঘাত মধ্যে পড়ছে, ঠিক আছে? তো এটাই তোমাদের কিন্তু অ্যান্সারটা হবে। তো আমি তোমাদের দিয়েছিলাম, তো এটা তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে, আশা করছি অনেকে এটা লিখতে পেরেছি। নেক্সট, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক রাজনীতিতে কীভাবে প্রভাবিত করেছিল, ঠিক আছে? এটা বলেছিলাম ইন্দোচীন নাহলে চীন, তোমাদের কিন্তু পরীক্ষা একটা আসবে, ঠিক আছে? দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা একটা বিশাল চান্স আছে, আর তোমাদের কিন্তু সেটাই হয়েছে, ঠিক আছে? ইন্দোচীন এবং চীনের মধ্যে কিন্তু এটা এসছে, ঠিক আছে? নেক্সট দেখো, কোরিয়া যুদ্ধের প্রেক্ষার ফলাফল এটাও তোমাদের দিয়েছিলাম আমি, এবং ইম্পর্টেন্ট বলেছিলাম কোরিয়া যুদ্ধ তোমাদের কিন্তু এসছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। নেক্সট, 1948 থেকে 73 আরব ইসরায়েল দ্বন্দ্ব আমি তোমাদের দিইনি, ঠিক আছে? নেক্সট দেখো, বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান কীভাবে হয়েছিল, এটা তোমাদের আমি 5 মার্ক্স তোমাদের দিয়েছিলাম, কিন্তু প্রশ্ন কিন্তু 10 মার্ক্স তোমাদের এসছে, ঠিক আছে? নেক্সট দেখো, বিশ্বায়নে একটি প্রবন্ধ লেখো। তো বিশ্বায়ন তোমাদের কিন্তু দিয়েছি আমি, এটা তোমাদের এসছে, ঠিক আছে? তো 10 নম্বর তোমাদের কিন্তু আলটিমেটলি সলিডভাবে 4টে এসছে, এবং 5 নম্বর একটা প্রশ্ন 10-এ এসছে, অর্থাৎ তোমরা কিন্তু 5টা কমন পেয়েছো। আমার তো দরকার নেই 5টা, তোমার লিখতে হবে 3টে, তো 3টে কিন্তু সবাই লিখতে পেরেছি। তো কেমন পরীক্ষা দিলে 10 নম্বরটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে? তো 10 নম্বর প্রুফ দেখো, দেখো ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি এবং কোরিয়া যুদ্ধ, যেটা 4 নম্বরের অপশান ছিল আমার, দেখো দুটোই এসছে পরীক্ষায়, ঠান্ডা লড়াইও এসছে এবং কোরিয়া যুদ্ধ কিন্তু এসছে, ঠিক আছে? আমি তোমাকে বলেছিলাম যে 1 থেকে 4 তোমরা কিন্তু সলিড করে যাবে এর মধ্যে কিন্তু চান্সে ভালো করে, ঠিক আছে? তো দুটোই এখানে এসছে। তারপর দেখো, তোমাদের দেখো বিশ্বায়ন তোমাকে দিয়েছিলাম, বিশ্বায়নের পরীক্ষা এসছে। তারপর দেখো বলেছিলাম তোমাদের যে ইন্দোচীন আর চীন পরীক্ষাটা আসবে, দেখো চীন তোমাদের পরীক্ষা এসছে, ঠিক আছে? তো অর্থাৎ তোমরা কিন্তু লিখতে পেরেছো সবাই। তো কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো এই ছিল তোমাদের CC14-এর 100% কমন সাজেশনের প্রুফ, এবং তোমাদের শর্ট কোশ্চেন আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, পারলে কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। তার সময় তো এটুকুই।